আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল আরজিআইএস এর সাথে কিভাবে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইন্টিগ্রেট করে আমরা ডেটাবেসটাকে সার্ভার ডেটাবেসের ভিতর রাখতে পারি। বেসিক্যালি আরজিআইএস এর যে আমরা যত ডেটাগুলো কাজ করি, যেমন স্পেশাল ডেটা, সেই ডেটাগুলোকে আমরা কীভাবে এসকিউএল সার্ভারে রাখতে পারি, সেটা কীভাবে আমরা ইনস্টল করতে পারি, ইনস্টল প্রসিডিউরটাই এখন আমরা দেখবো বেসিক্যালি। তো আমরা যেটা দেখি যে আমরা সেট আপ করার জন্য ArcSDE ফর মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2008 এইটা সেট আপ দেওয়ার জন্যই আমরা এখন স্টার্ট করবো সেট আপ। তো আমরা যদি 2012 দিতে যাই সেক্ষেত্রে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে ArcSDE ফর মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2012 এটা লিখে সার্চ দিলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি। তো আসুন আমরা প্রথমে যেটা করতে হবে যে আমার এই যে সেট আপ ফাইল, সেট আপ ফাইলের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমাকে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে একটি পারমিশন চাইবে, যে পারমিশন চাইলে আমি যেখানে বলবো যে আমি পারমিশনের জন্য সেখানে ইয়েস করবো। এই যে পারমিশন যখন আমি ইয়েস করছি এর অর্থ হলো আমি সেট আপ স্টার্ট করলাম। এটা হলো আমার ফার্স্ট ইন্টারফেস, যেখান থেকে আমরা সেট আপ স্টার্ট করবো। এবং এখানে এসে প্রথমে এই যে এখানে আমার নেক্সট বাটন, নেক্সট বাটনে হলো আমি প্রথমে ক্লিক করবো, ক্লিক করার পরে নেক্সট বাটন স্টার্ট হলো। তো এখানে প্রথম যে আমার ইনিশিয়াল যে বিষয় সেটা হচ্ছিলো আমি এখানে আসছি যে জিনিসটা সেটা ছিল যে আমার এই ইন্টারফেসে আমাকে মাইক্রোসফট এসকিউএল সার্ভার এক্সপ্রেস এডিশনের ইনস্টল পোর্শনে টিকমার্ক দেওয়া আছে, অর্থাৎ আমরা ইনস্টল করছি। এখানে আরেকটা অপশান আছে আপগ্রেডেশন, যদি আমরা 2005, যেহেতু আমরা 2008 ইউজ করছি, 2005 এর ভার্সন থাকলে তাহলে আমরা আপগ্রেড মাইক্রোসফট এসকিউএল সার্ভার এক্সপ্রেস অপশনে ক্লিক করতাম। আর এখানে নিচে আরেকটি অপশান আছে, সেটা হলো এনাবেল জিওডাটাবেস স্টোর অন এসকিউএল সার্ভার এক্সপ্রেস। এটার অর্থ হচ্ছিলো যে আমরা এসকিউএল সার্ভারকে এনাবেল করছি। তো আমরা এসকিউএল সার্ভারকে এনেবল করার মাধ্যমে, এইখানে এনেবল টিকমার্ক করার মাধ্যমে আমরা যেটা করছি যে এসকিউএল সার্ভারকে অ্যাকচুয়ালি আমরা হলো অন করে দিচ্ছি, যে আমরা হলো এসকিউএল সার্ভার এখানে এখন এটা আসলে সেট আপ হবে। এসকিউএল সার্ভার সেট আপ হওয়ার পরে আরজিএস ডেটাবেসের সাথে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, কমিউনিকেশনটা তখন সৃষ্টি হবে এই এনেবল টিকমার্ক দেওয়ার মাধ্যমে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এক্সট্রাক্টিং হবে ডেটা, এক্সট্রাক্টিং হওয়ার জন্য একটু সময় নেবে। তো এখন আমরা যেটা দেখছি যে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ডে প্রসেসটি রান করছে। তো প্রসেস রান করার পরে আমরা এখন একটু ওয়েট করতে হবে, কারণ যখনই সে ব্যাকগ্রাউন্ডে প্রসেস রান করবে আমাদেরকে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন সময় লাগবে, কম্পিউটার কনফিগারেশনের উপর বেস করে সে সময় নেবে। তো এইভাবে এখন দেখেন যে প্লিজ ওয়েট বলছে যে আমরা এখন ওয়েট করবো। আরেকটা ইন্টারফেস এখন সে নিয়ে আসবে, যে ইন্টারফেসের মাধ্যমে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছিল যে আমি এটার কনফিগারেশন সে ফার্স্টে চেক আপ করবে, দেন আমাদেরকে এলো ইয়া করবে যে এখন চলে আসছে যে এসকিউএল সার্ভার সেট আপ রুলসগুলোকে, সে রুলস চেক ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলে সে আমাদেরকে যেটা যে পেজে নিয়ে যাবে সে পেজটি হচ্ছিলো যে আমরা সেট আপটা করতে চাই কি না সেটার যে মানে পারমিশন পেজ, সেই পারমিশন পেজে এখন সে নিয়ে যাবে। এখন আমরা দেখেন যে আমরা পারমিশন পেজটি চলে আসছে। পারমিশন পেজটার পরে এখন আমাকে যেটা করতে হবে, এখানে অবশ্যই আমাকে এগ্রি করতে হবে, উইদাউট এগ্রি আমি সফটওয়্যারটা ইনস্টল দিতে পারবো না লাইসেন্স টার্মে। এরপরে আরেকটা অপশান আছে যে সেন্ড ফিচার ইউজ ডেটা টু মাইক্রোসফট। সো আমরা মাইক্রোসফটে আসলে এখন সেট আপের কোনো ইনফরমেশান পাঠাতে যাচ্ছি না, এই জন্য এটা টিকমার্ক অফ রাখবো। তো আমি প্রথমে এগ্রি করলাম, এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এতে সে যেটা করবে যে এখন লাইসেন্সের যে সাপোর্টিং ফাইলগুলো আছে সেই সাপোর্টিং ফাইলগুলো সে প্রোগ্রেস করতে থাকবে। এখানে প্রোগ্রেস হয়ে যাওয়ার পরেই আমাদেরকে বেসিক্যালি সে তখন হলো আমার কম্পিউটারের একটা চেক ইন প্রসেস রান করবে। এখন সফটওয়্যার যেটা করছে যে তার ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসিংটা সেটা সে রান করছে। রান করার পরে এখন আমরা একটু ওয়েট করতে হবে আমাদের। এখন
এখন দেখেন যে সেটা এখন যেটা করছে যে সেট আপ সাপোর্ট প্রোগ্রেস যে রিপোর্টটা সেটা সে রেডি করলো। যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন সে আমাকে এই ফিচার সিলেকশন অপশন যেখানে হলো আমার সিলেকশন, তো আমরা বাই ডিফল্ট যেটা আমরা যেহেতু নতুন ইউজার সেট আপ করছি আমরা সবগুলো অপশনকেই সিলেক্ট অল করে সেট আপ দিয়ে দেবো যাতে আমরা সেট আপ অটোমেটিক্যালি সবগুলো হয়ে যায়। এরপরে এখান থেকে হলো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের কম্পিউটারের ডিরেক্টরি চেঞ্জ করে দিতে পারি, যে ডিফারেন্ট ডিরেক্টরিতে সেট আপ দিতে পারি। তো এখন আমরা বাই ডিফল্ট যেখানে যাচ্ছে সেখানে দিলাম, এরপরে হলো নেক্সট। তো এখান থেকে সে যে মানে প্রোগ্রামটি আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেটা হলো ইনস্টলেশন, যে রুল যেটা আছে সে বেস কমপ্লিট করে সে যেটা করবে এখন ইনস্ট্যান্স কনফিগারেশন। ইনস্ট্যান্স এখানে বলার বিষয় আছে, বিষয়টা হচ্ছে হলো যে আপনার এসকিউএল সার্ভার কখনোই আসলে মূলত মূল সফটওয়্যারটি সেট আপ হয় না, বেসিক্যালি যতবার সেট আপ হওয়ার প্রত্যেকটা এক একটা ইনস্ট্যান্স বা রেপ্লিকা। এখন আমরা দেখি যে প্রথমবার যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা এখানে যেটা হচ্ছিল ডিফল্ট ইনস্ট্যান্স দিয়ে ইনস্টল করতে পারি, এরপর আমরা যতবার ইনস্টল করবো প্রত্যেকবারই এক একটা নেম ইনস্ট্যান্স দিয়ে আমরা তৈরি করবো। প্রথমবার নেম ইনস্ট্যান্স বাই ডিফল্ট এসকিউএল এক্সপ্রেস, এসকিউএল এক্সপ্রেস নামে যদি আপনার কোনো সার্ভার অলরেডি সেট আপ থাকে দেন আপনি আবার অন্য নাম দিতে পারবেন। তো আমরা এই যে নেম ইনস্ট্যান্সটা এসকিউএল এক্সপ্রেসে রাখছি, এরপরে আমরা নিয়ে আসে এখানে হলো নেক্সট বাটন যখন প্রেস করবো তখন সে ডিস্ক স্পেস কনফিগার চেক করবে, যদি দেখে যে না সব ঠিক আছে যে আমি যেই জায়গায় সেট আপ দিচ্ছি সেটা স্পেস ওকে আছে, তখন সে আমাকে যেটা করবে সেটা হচ্ছিলো যে আমার সার্ভার কনফিগারেশন মোডে নিয়ে আসবে। তো এখন এটা হচ্ছিলো সার্ভার কনফিগারেশন মোড। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিলো এসকিউএল সার্ভার ডেটা ইঞ্জিন, এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস এবং এসকিউএল সার্ভার ব্রাউজার। এই তিনটা অপশান বাই ডিফল্ট স্টার্ট আপের মাধ্যমে ওপেন হবে অটোমেটিক্যালি, এটা হচ্ছিল সিস্টেমেটিক। আমরা চাইলে এটাকে ক্লিক করে অটোমেটিকের পরিবর্তে এখানে দেখেন ম্যানুয়াল করে নিতে পারি। তো আমরা যেহেতু নতুন ইউজার জানি না যে পরে কীভাবে স্টার্ট করতে হয়, তো সেই হিসাবে আমরা এখন প্রথমে যেটা করবো বাই ডিফল্ট অটোমেটেড যেটা আছে যে আমার কম্পিউটার যখনই চালু হবে তখন এই তিনটা জিনিস অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে এখন নেক্সট বাটন প্রেস করব। তো নেক্সট বাটন প্রেস করার সাথে সাথে সে আমাকে যেটা করবে ডাটাবেস ইঞ্জিন কনফিগারেশন এই পেজে নিয়ে আসবে। সো ইঞ্জিন কনফিগারেশনে এখানে দেখেন যে তিনটা অপশান, যে ডাটার রুট কোথায় বসবে, এরপরে দেখেন এই ডিরেক্টরিগুলো আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি, যে টেম ডিবি ডাটা কোথায় তৈরি হবে, পেপার ব্যাকআপ ডিরেক্টরি কোথায় তৈরি হবে, সিস্টেম ডাটাবেস যেটা সেটা কোথায় যাবে। এরপরে আছে হলো ফাইল, যেটা হচ্ছিলো ফাইলে স্ট্রিমিং আমাকে আমরা টি স্কুলের জন্য অ্যাক্সেস এনেবল করবো কি না, এটা যেহেতু আমাদের আপাতত এটা ওই আমাদের প্রয়োজন নেই সেজন্য এই দুটো জিনিস আমরা চেঞ্জ করছি না। এরপরে প্রথম আসি যে অ্যাকাউন্ট প্রিভিলাইজ, অ্যাকাউন্ট প্রিভিলাইজের ভিতরে আছে প্রথম হলো অথেন্টিকেট মোড। অথেন্টিকেট মোড হচ্ছিলো একটা হলো উইন্ডোজ অথেন্টিকেশন মোড, একটা ম্যাক্স মোড। উইন্ডোজ অথেন্টিকেশন মোড মানে হচ্ছিলো যেহেতু এসকিউএল সার্ভার হচ্ছিলো মাইক্রোসফটের প্রোডাক্ট, সেজন্য মাইক্রোসফট চিন্তা করে যদি আপনি সার্ভার পিসিতে ঢুকতে পারেন, ওপেন করতে পারেন, তাহলে আপনি সার্ভারেও অ্যাক্সেস করতে পারেন, সেই অর্থে উইন্ডোজ অথেন্টিকেশন মোড। ওরাকল সার্ভার বা অন্য সার্ভারগুলোতে শুধু আমার যেটা আছে যে পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতে হবে, এই জন্য হয়তো অনেক সময় ভুলক্রম ভুলে বলে ফেলে যে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের পাসওয়ার্ড প্রোটেকশনটা ভালো না, কিন্তু আসলে এটা বিষয়টা ওইরকম না, বিষয়টা এই কনসেপ্ট থেকে এটা করেছে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি মিক্সড মোডে সেট আপ দেবেন তাহলে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে তখন আপনি যতবারই ওপেন করবেন ততবার পাসওয়ার্ড দিতে হবে। এছাড়া এখানে আরেকটা যেটা আছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজার আছে সেই ইউজারটা আপনার এখানে বলে দিতে হবে, যদি আপনার না আসে তাহলে অ্যাড কারেন্ট ইউজার, তার মানে আমরা কারণ আমরা সেট আপ দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে, তার মানে এই হবে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এই ইউজারকেই আমরা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড করে নিলাম। তো আমরা নর্মালি যখন এই এই জিনিসটা আমাদের পরে আবার কাজে লাগবে, ইউজার নেমটা যে এখানে আমার যেমন আছে ইউজার ফর স্ল্যাশ পার্সোনাল, এই জিনিসটা আমাকে যখন লাগবে এই জন্য অনেক সময় আমরা চাইলে লিখে রাখতে পারি, কারণ এটা পরে আমার এই জিনিসটা কাজে লাগবে। এরপরে আমি আসি যে এখানে নেক্সট বাটন যখন প্রেস করি তখন এখানে আসছে যে রিপোর্টিং সার্ভিস কনফিগারেশন, বেসিক্যালি আমরা যে সেট আপ
গুলো দিব। এটা হলো ইনস্টল নেটিভ ডিফল্ট কনফিগারেশনে যাবে। একটা আছে হলো শেয়ার পয়েন্ট মানে হচ্ছিল আপনারা আমি যদি কম্পিউটার এর মাধ্যমে কোনো একটা অফিসকে ম্যানেজমেন্ট করতে চাই, যে আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল ট্রান্সফার হবে থ্রু কম্পিউটার সার্ভার, সেজন্য আমরা হলো এই প্রসিডিউরের কাজ করছি। এখন এইভাবে আমরা শেয়ার পয়েন্টের মাধ্যমে আমরা এই সেম কাজটি ম্যানুয়াল প্রসিডিউরের পরিবর্তে অটোমেটিক প্রসিডিউরে করতে পারি। তো এখন আমরা যেটা করব এখান থেকে হলো, এখন আমরা বাই ডিফল্ট যে নেটিভ মোড আছে সেই মোডে রেখে আমরা নেক্সট বাটন ক্লিক করব। করার সাথে সাথে আসবে যে এরর রিপোর্টিং আমরা চাইলে মাইক্রোসফটে পাঠিয়ে দিতে পারি, আমার এখানে পাঠানোর প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে নেক্সট বাটন ক্লিক করলাম। এরপরে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছিলো এখন যে কমপ্লিট সেট আপটাই কমপ্লিট হয়ে যাবে, যে এরপরে মানে সম্পূর্ণ এসকিউএলটি কমপ্লিট হবে, কিন্তু কনফিগারেশনটা আমাকে করতে হবে আরজিএস এর সাথে কমপ্লিটের পরে, সেটা আমরা এই কমপ্লিট হওয়ার পরেই দেখব। আমরা এখন দেখছি যে এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমার যে এই এসকিউএল এক্সপ্রেস যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেস থেকে আমার এখন এই যে দেখেন যে এখানে আসছে যে এসকিউএল সার্ভার ইনস্ট্যান্স নেম, বেসিক্যালি আসবে যে সার্ভার দ্যাট মিন্স ডোমেন, তারপর ছিল যে আপনার ইনস্ট্যান্স যে নামে তৈরি করেছেন সেটি। তো আমি যদি ব্রাউজ করে দিই, যেমন আমার এখানে ডোমেইন হচ্ছিলো ইউজার এবং ইনস্ট্যান্স নেম দিয়েছিলাম আমি এসকিউএল এক্সপ্রেস, এবং নিচে দিতে হবে আমার ডোমেইন এবং লগ ইন। তো আমার ডোমেইন আমি তো বলেই নিয়েছি ইউজার, তারপরে আমাকে লগ ইন ছিল পার্সোনাল, তো এখন আমার ইউজার নেম প্রথমে দিলাম ডোমেইন নেম, এখন ইউজার নেম পার্সোনাল এখন আমরা ইউজার নেম এখানে ডোমেইন নেম এবং যে লগ ইন ইউজার আছে সেভাবে দিব, যেহেতু আমরা ওখানে ইনস্টলের সময় যে ইউজার দিয়েছিলাম যে আমার এভাবে ইউজার স্ল্যাশ পার্সোনাল এভাবে আমরা দিচ্ছি, আমরা আগে বলেছি যে এটা ইয়ে করতে হবে। এরপর আমরা যেটা করবো যে এখান থেকে নেক্সট দিব, এবং নেক্সট দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখন একটা মেসেজ দেবে যে সাকসেসফুলি কমপ্লিটেড, যে লগ ইন সাকসেসফুলি, তার অর্থ হচ্ছিলো যে আমার এই সফটওয়্যার সেট আপ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আমরা ওকে করে দেবো, এরপর আমরা ফিনিশ করে দেবো। এটার মাধ্যমে আমাদের যেটা হবে যে সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু এখান থেকে অল অ্যাপস থেকে আমরা যেটা করবো যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে একটু যাবো, মাইক্রোসফট এসকিউএল সার্ভার এই যে এটা হচ্ছিলো এসকিউএল সার্ভার থেকে হলো এই যে ম্যানেজমেন্ট স্টুডিও, ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা একটা দেখে নিই যে ম্যানেজমেন্ট স্টুডিও, ম্যানেজমেন্ট স্টুডিওটা একটু ওপেন করে নেব। ম্যানেজমেন্ট স্টুডিওতে ওপেন করার পরে এটা প্রথমবার যখন আমরা স্টার্ট হবে তখন আমাদের একটু সময় নেবে যে তার ইনিশিয়ালাইজেশনের জন্য। তো ইনিশিয়ালাইজ যখন হয়ে যাবে তখন আমাদের এটা ওপেন হয়ে যাবে এবং চেক করে মানে তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা সব প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট করেছি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা ছিল আমাদের যে কানেক্ট সার্ভার ইন্টারফেস। এরপরে আমরা যেটা করবো যে কানেক্ট কমান্ড দেবো, কানেক্ট কমান্ড দেওয়ার সাথে সাথে আমাদের এখন আমরা দেখছি যে এটা কানেক্ট হচ্ছে। এখন আমার এই যে এটা কানেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখন এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার এটা কানেক্টেড, উপরে দেখাচ্ছে যে কানেক্টেড এবং উপরের এই যে এখানে কানেক্টেড দেখাচ্ছে, প্লাস হচ্ছে হলো এখানে সার্ভারের ফুল ইয়েটি দেখাচ্ছে যে আইপি যে তৈরি হয়েছে সেভাবে। তো এটার মাধ্যমে আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম যে আমরা সার্ভারটা কীভাবে সেট আপ করতে পারি।